এবার আলোচনার কেন্দ্রে এরশাদ নির্বাচনী প্রচারণা শুরুর দিক থেকে জাতীয় পার্টির প্রার্থী ও দলটির চেয়ারম্যান এইচ এম এরশাদের প্রার্থিতা প্রত্যাহারের গুঞ্জনে নাগরিকতার সূত্রপাত হয় ঢাকা সতেরো সংসদীয় আসনে সেই গুঞ্জনের রেশ মিলিয়ে না যেতেই এবার নির্বাচনের মাত্র পাঁচ দিন আগে নৌকার প্রার্থীতা স্থগিতিতে উচ্চ আদালতে রিট আবেদন করেছেন দানিশের প্রার্থী এই আসনে মহাজোটের শরিক জাতীয় পার্টির এইচ এম এরশাদ ছাড়াও লড়ছেন আওয়ামী লীগের প্রার্থী হোসেন পাঠান ফারুক প্রতীক নিয়ে লড়ছেন বিজেপি আন্দালি আমলের মন্ত্রী নাজমুল সিংহ প্রতীক নিয়ে আসনটি বর্তমান সদস্য আবুল কালাম আজাদ আছেন ভোটের লড়াইয়ে নানান কারণে গতকাল আলোচনার কেন্দ্রে ছিল আসনটি সব মিলে এবারও আলোচনায় অন্যতম কেন্দ্র পরিণত হয়েছে আসনটি দশ ডিসেম্বর প্রতীক বরাদ্দের পর এই আসনে নির্বাচনী প্রচলনা ও গণসংযোগ দিক থেকে সবচেয়ে এগিয়ে আছেন আওয়ামী লীগের প্রার্থী ফারুক এগারো ডিসেম্বর গুলশান দুইয়ের অল্ডারল্যান্ড মাঠে কর্মীসভার মধ্য দিয়ে তিনি আনুষ্ঠানিক প্রচলনা শুরু করেন এক সময় জনপ্রিয় এই অভিনেতা এরপর থেকে তিনি প্রায় প্রতিদিনই যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে গতকাল মঙ্গলবারও তিনি বনানী গুলশান এলাকায় রিয়াজ ও ফেরদোসহ এই সময়ের জনপ্রিয় চলচ্চিত্র তারকাদের নিয়ে রোড শো করেছেন দুই হাজার চোদ্দো সালে দশম সংসদ নির্বাচনে এই আসনে প্রার্থী হয়েছিলেন এরশাদ সে সময় তার প্রার্থীদের নানান নাটকীয়তা হলেও শেষ মুহূর্তে নির্বাচন বর্জনের ঘোষণা দেওয়ার পর অসুস্থ হয় হাসপাতালে ভর্তি হন তিনি পরে এই আসনে তার মনোনয়নপত্র প্রত্যাহার হলেও রংপুর থেকে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন এবারও ভোটের আগে অসুস্থ হয়ে কয়েকদিন হাসপাতালে কাটানোর পর এখন চিকিৎসার জন্যে আছেন আসেন এরশাদ ঢাকা সতেরো আসন থেকে তার সরে যাওয়ার গুঞ্জনের মধ্যে প্রচারের কাজ চালিয়ে যাচ্ছেন দলের নেতাকর্মীরা এদিকে এরশাদের নির্বাচনে থাকা না থাকা নিয়ে চিন্তিত নয় আওয়ামী লীগ দলটির একাধিক নেতা বলেছেন আওয়ামী লীগের প্রার্থীর বাইরেও কে মাঠে আসেন বা নেই তা নিয়ে তারা মোটেও চিন্তা নন তারা জয়ের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন এই আসনে আওয়ামী প্রধান প্রতিদ্বন্দ্বী হিসাবে বিজেপির আন্দালিফ রহমান পার্থক্যে ধরা হল তাকে প্রকাশ্যে গণসংযোগ দেখা গেছে কমই চোখে পড়ছে না তার পোস্টার গতকাল ক্যান্টনমেন্ট বনানী ও গুলশানে কয়েকটি এলাকায় ঘুরে ধানের শীষের কোনো পোস্টার দেখা যায়নি এ বিষয়ে আন্দালিফ রহমানের ভাষ্য পোস্টার লাগানোর পরপরই ছিঁড়ে ফেলা হচ্ছে মামলার ভয়ে বিএনপির নেতাকর্মীর বড় অংশ ঘরছাড়া এ অবস্থায় পূর্ণ ঘোষণা না দিয়ে নীরবে প্রসার চালানোর কৌশল নিয়েছেন তিনি